বিসিএলে চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে বোলারদের কল্যাণে বেশ ভালো অবস্থানে আছে মধ্যাঞ্চল উত্তরাঞ্চলের চেয়ে এগিয়ে আছে দুশো রানে যদিও ঘরোয়া লিগে প্রথম শ্রেণীর ক্রিকেটে চার বছর পর পাওয়া মুশফিকের সেঞ্চুরিতে খেলায় এখনও টিকে আছে উত্তরের দলটি মধ্যাঞ্চলের পাঁচশো উনত্রিশ রানের জবাবে তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামে উত্তরাঞ্চলের দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়দ সিদ্দিকি সাত রানেই প্যাভিলিয়নে ফিরেন জুনায়দ মিজান সঙ্গী হিসেবে পান শান্তকে দুজনে মিলে সচল রাখেন স্কোরবোর্ড ছত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের টি টোয়েন্টি ইনিংস খেলে ফিরে যান শান্ত টিকতে পারেননি মিজানো হাল ধরেন মুশফিক তবে অপরপ্রান্তে উইকেট পরে নিয়মিতভাবে আরিফুল সঙ্গ দিলেও বিয়াল্লিশ রানে ফিরতে হয় তাকেও তাইজুলকে নিয়ে দিন শেষ করেন মুশফিকুর রহিম একশো এক রানে অপরাজিত আছেন তিনি আর একুশ রানে তার সঙ্গী তাইজুল ইসলাম এদিকে সিলেটে দিনের আরেক ম্যাচে তৃতীয় দিন শুরু করেন পূর্বাঞ্চলের দুই অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস ও ইয়াসির আলী আগের দিনের রানের সঙ্গে ষোলো রান যোগ করতেই সাজঘরে ফেরেন ইয়াসির একই রানে বিদায় লিটনেরও দাঁড়াতে পারেননি অধিনায়ক কাপালি তিন উইকেটে ছিয়ানব্বই থেকে কামরুল ইসলাম রাব্বির আঘাতে দল তখন একশো ছাব্বিশে ছয় উইকেট হাল ধরেন জাকের আলী ও সাইফুদ্দিন দেখে শুনে সামলান দক্ষিণের বোলারদের দুজনের উইলো থেকে আসে সত্তর অর্ধ রান সাইফ অপরাজিত থাকলেও তিনশো রানেই থামে পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধাক্কা খায় দক্ষিণাঞ্চল শূন্য রানে বিদায় বিজয়ের ভালো শুরুর পরও হুট করে আউট হয়ে যান শাহরিয়ান নাফিস এবং ফজলে মাহমুদ পরে সৌম্যকে নিয়ে দিন শেষ করেন অভিজ্ঞ তুষার ইমরান নিয়ন মোহাইমিন সময় সংবাদ